নেত্রকোনা হাওরের 96% ধান কর্তন সম্পন্ন হয়েছে। এবার নমুনা শস্য কর্তনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে উঁচু জমিতে ধান কাটা। এদিকে হবিগঞ্জে 41% ও সুনামগঞ্জে 57% ধান কাটা শেষ হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনায় ফের কমতে শুরু করেছে হাওড় এলাকার নদ নদীর পানি। ইতোমধ্যে হাওড়ে 76% ধান কর্তন হয়েছে। এদিকে ঈদকে সামনে রেখে নমুনা শস্য কর্তনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কৃষকরা শুরু করেছে উঁচু জমিতে ধান কাটা। আবহাওয়া অনুকূলে থাকলে 10-12 দিনের মধ্যেই সব ধান কৃষকের গোলায় উঠবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। ইতিমধ্যে হাওড় সহ আমাদের শতকরা 4% জমির ধান কাটা হয়েছে এবং হাওড়ে কাটা হয়েছে 76% এবং ফলন মোটামুটি ভালো। এবছর জেলায় মোট 1,84,828 হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। এর মধ্যে হাওড়ে আবাদ হয় 40,960 হেক্টর, তার মধ্যে 80% ধান কাটা সম্পন্ন হয়েছে। হবিগঞ্জের লাখাই হাওড়ের পানিও কমতে শুরু করেছে। এ পর্যন্ত 3,400 হেক্টর জমির ধান কাটা সম্পন্ন হয়েছে। আজও বৃষ্টি না থাকায় কৃষকরা ধান সংগ্রহ করছেন। এ উপজেলার হাওড়ের মোট 41% জমির ধান কাটা সম্পন্ন হয়েছে। প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা প্রতিদিনই হাওড়ের মাঠ পরিদর্শন করছেন। এলাকার কৃষকরা জানান, পানিতে তাদের একমাত্র ফসল তলিয়ে যাওয়ায় তারা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন। চলতি মৌসুমে হবিগঞ্জের লাখাই উপজেলায় 11,220 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এখন কাঁচা জমি হয়ে আমরা হঠাৎ করে কামলা পাই না, নাচি নাচকা ষোলো মানুষ লয়ে আসে খোরাক খাইনি কোনো রকম নিতারি আমরা চেষ্টা করতেছি। বাচ্চা আরো দুইটা খারা করে তুই লাগছে আর আটাই না আটাই না ধারো না নৌকা ধরতেছে বর্তমানে দেন আমার নৌকাটা কি কুমার। এদিকে সুনামগঞ্জ জেলায় গত 2 দিন বৃষ্টিপাত কম হওয়ায় সুরমা নদীর পানি ক্রমেই হ্রাস পাচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে সীমান্ত এলাকার জাদুকাটা ও পাটলাই নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া ভালো থাকায় কৃষকরা দিনভর হাওড়ে ধান কাটছে। কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে সরকারের ভর্তুকি মূল্যে দেয়া 574টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন ও 108টি রিপার মেশিনে কৃষকরা দ্রুত ধান কেটে চলেছে। গতকাল পর্যন্ত হাওড়ের 57% ধান কাটা সম্পন্ন হয়েছে। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।